হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি অভিনব পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আপনি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন। বন্ধুরা, অনেক সময় আমাদের দেখা যায় ইমার্জেন্সি ইলেকট্রিসিটি থাকে না, মোবাইলেও চার্জ নেই, তখন মোবাইল চার্জ দেওয়াটা খুবই সমস্যা হয়ে পড়ে। তো এই সব পরিস্থিতিতে যদি হাতের কাছে কোনো কিছু থাকে যা দিয়ে মোবাইল চার্জ দেওয়া যায়, সেরকমই একটি পদ্ধতি আমি আপনাদের দেখাবো। তো এই জন্য অনেক সময় দেখা যায় আমরা ইমার্জেন্সি বাইরে যাচ্ছি, তখন বিদ্যুৎ নেই, কোনো চার্জ মোবাইলে চার্জ নেই, তো ওরকম অবস্থায় হাতের কাছে সাধারণ একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আমি মোবাইল চার্জ দিয়ে আপনাদের দেখাবো। খুবই সুন্দর, অ্যামেজিং একটা ব্যাপার। তো এই জন্য কিছুই লাগবে না, পেঁয়াজটা আপনার অনেক পুরনো হতে হবে, 3 থেকে 4 মাস রাখা ঘরে পুরনো পেঁয়াজ। আমি 2টি পেঁয়াজ দেখাচ্ছি, যদিও যে কোনো একটি পেঁয়াজ দিয়েই হবে। আর লাগবে আপনার স্যামসাং বা যে কোনো স্মার্টফোন, আর চার্জার, চার্জার অরিজিনাল হতে হবে। দেখুন দেখুন চার্জারটা, আর চার্জার পোর্ট অরিজিনাল হতে হবে। আর থাকতে হবে আপনার স্যামসাং মোবাইল, এই কয়েকটা দিয়েই আপনি চার্জ দিতে পারবেন। আমি এটাই এখন দেখাচ্ছি আপনাদের। তো এই জন্য প্রথমে পেঁয়াজের মাধ্যমে পেঁয়াজ একটু দুটো ফুটো করে চার্জারটাকে বসিয়ে দিন। এভাবে লাগানো হয়ে গেছে, জয়েন করব। জয়েন করার জন্য জয়েন করে ফেললাম, মোবাইল চার্জিং শুরু হয়ে গেছে। এখন মোবাইল চার্জ হচ্ছে, 46% চার্জ হচ্ছে, চার্জিং 46% আছে এবং চার্জ হচ্ছে। আমি অন করে দেখাই চার্জ হচ্ছে, যে এই যে দেখুন মোবাইল চার্জ হচ্ছে কিনা, মোবাইল চার্জ। তো বন্ধুরা, এইভাবেই আপনি পেঁয়াজ দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে, এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর